বন্ধ করে রাখা হয়েছে ওদিকে বলতে গেলে প্রত্যেকটা স্কুলের বাইরে স্টুডেন্টদের গ্যাদারিং এর জন্য স্কুলের বাইরে কিছুক্ষণের জন্য ট্রাফিক ডিস্টার্ব হচ্ছে র্যালি মিটিং এ যদি কথা বলি হ্যাঁ অনেকগুলো র্যালি মিটিং আছে কলকাতা বেরোবে চারটে নাগাদ আজকে একটি র্যালি রামলীলা ময়দানের সামনে থেকে বেরোবে সিআইটি রোড এইচএসি বোস রোড শিয়ালদা ফ্লাইওভার এপিসি রোড রাজাবাজার ক্রসিং হয়ে গ্যাস স্ট্রিট ক্রস করে নারকলডাঙ্গা ব্রিজের সামনে পৌঁছে যাবে সেখানে একটি গ্যাদারিং হবে এইসব রাস্তায় কিছুক্ষণের জন্য ট্রাফিক ডিস্টার্ব হতে পারে ব্যাক ইউ আই থ্রো